আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে প্লে করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন দর্শক, আমি আজকে আমার চুলায় গ্যাস নাই, আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সহজে আমি করে ফেলবো রেসিপিটি। আমি রেসিপিটির কাজ শুরু করে দিয়েছি, আপনারা দেখতে থাকুন আমার কাজটি। দেখুন, আমি বাঁধাকপি আগে অল্প মশলা দিয়ে লবণ দিয়ে বাঁধাকপিগুলো ভেজে নিয়েছি। 3-4 মিনিট হয়েছে, বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এতে ধনে পাতা, পেঁয়াজ কুচি আর একটি টমেটো কেটে দিয়েছি। আমি এগুলোকে এখন ভেজে নেব। দেখুন, রান্নাটি সহজ কিন্তু হেলদি। অনেকগুলো ধনে পাতা দিয়েছি, আবার পেঁয়াজ পাতা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 4-5টি। দেখুন, আপনি বেশি করে এটা করলে আর কিছুই লাগে না, এটা দিয়ে ভাত খাওয়াটা হয়ে যায়। শীতকালে তো ভ্যারাইটির সবজি থেকে আমরা অনেক রকমের রান্না করতে পারি শীতকালে। দেখুন, আমার ধনে পাতাগুলো হয়ে এসেছে, নাড়াচাড়া করবো আর একটু। পেঁয়াজ পাতাগুলো হয়ে এসেছে, কিছুটা সিদ্ধ এসেছে, পুরো সিদ্ধ করবো না, জাস্ট একটু যেন ওগুলা ভালোভাবে একটু গরম হয়ে যায়, হালকা একটু শক্ত শক্ত থাকবে, ভালো লাগে খেতে। একটু কষিয়ে নেব। আজকে শুক্রবার, আমি রান্না গুছিয়ে রেখেছি, বড় কিছু করব, মাছ তরকারি, কিন্তু এখন গ্যাস নাই তো, আর ভাত আছে, ভাতটা খেয়ে নিব এই রেসিপিটা দিয়ে। দেখুন, আমি অনেকগুলো ধনে পাতা আর টমেটো পেঁয়াজ পাতা কেটে রেখেছি, এখান থেকে প্রায় এর সমান সমান অর্ধেকগুলো দিয়ে দিয়েছি পাতিলে। এগুলো আমি অন্য তরকারিতে ব্যবহার করব, রেখে দিয়েছি। ধনে পাতাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, পেঁয়াজ পাতাটা আবার, পেঁয়াজের সম্পূর্ণ ভিটামিনটা পেঁয়াজ পাতা থাকে। এখন তো পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ পাতা আবার নতুন পেঁয়াজটা আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা তো সারা বছরের পেঁয়াজগুলো তেলে কষিয়ে নষ্ট করে ভিটামিনটা খাই, ওইটা আমাদের তেমন কাজে লাগে না আমি মনে করি। আর এগুলো তো সতেজ, পেঁয়াজ পাতাটা, ধনে পাতাটাও টাটকা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। গ্রিন লিফ যেগুলো, ধনে পাতা, তারপরে গ্রিন কাঁচামরিচ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদেরকে রেগুলার খেতে হয়। ভিটামিন সি রেগুলার খেতে হয় কারণ ভিটামিন সি এর ভিটামিনটা প্রতিদিন শরীর থেকে খায়, ব্যবহার হয়, আবার এটা নষ্ট হয়ে যায়, তারপর দিন আবার ভিটামিন সি দিতে হয়। এর জন্য সবুজ শাকসবজি আমাদের বেশি করে খেতে হবে, সকলের ব্লাড তৈরির জন্য, চোখের দৃষ্টিশক্তি বাড়ার জন্য। দেখুন দর্শক, আমি এখানে 2টা ডিম ফেটিয়ে রেখেছি। ডিমগুলো আমি, দেখুন, এর ভিতরে গরম মশলার গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি। আমি এখন ডিম 2টি এর ভিতরে দিয়ে দিব। দুইটা ডিম আমি 2দিকে দিয়ে দিলাম। দেখুন, এই ডিমগুলো আমি, এই 2টা ডিমই 2দিকে থাকবে, আমি 4 দিকে ছড়াই দিব না। তো আপনি ধরেন, একটা ডিম যে খায় তার ভাগে একটা ডিম গেল, আর আরেকটা ডিম আরেকজন যে খায় তার ভাগে আরেকটা ডিম গেল। রান্নাটা আমি দুইজনে খাবো, আমার বাচ্চার আব্বু খাবে এখন, আবার আমি খাবো, বাচ্চা মেয়েও বাসায় নাই, আবার ছেলেও এখন আর খাবে না। ওরা উত্তরতে আমি হয়তো মাছ তরকারি করে ফেলবো, তখন ওইটা দিয়ে ওরা খেতে পারবে।
দেখুন দর্শক, দেখুন একটু জাস্ট হালকা একটু নাড়িয়ে দিবেন। ডিমটা তলে নেওয়ার দরকার নাই, উপরে ভিতরে থাকুক। এই যে এটা ভিতরে আছে আর এটা একটু ভিতরে দিয়ে দিয়েছি। হয়ে আসছে, দেখুন। আমরা তো খালি ডিম ভাজি সবসময় খাই, এভাবে ডিম ভাজি খেয়ে দেখবেন আপনার সবজি তরকারিটা বেশ, এই বাঁধাকপি আবার ধনে পাতা এগুলো খেতে বেশ সুস্বাদু লাগে। আবার এটা বেশ পুষ্টিকর হলো, সাথে ডিম আছে। দেখুন এই যে দেখুন, এটা দিয়ে একজনের খাওয়া হয়ে যাবে, আবার এই সেটটা দিয়ে আরেকজনের খাওয়া হয়ে যাবে, কিন্তু অনেকগুলো খাওয়ার দেখা যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, আমি ডিম দিয়ে আজকের বাঁধাকপিটি আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। ইচ্ছে হলে আপনি, আমি যে রাইস কুকারের কারেন্টটা খুলে দিচ্ছি, হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব খাওয়ার জন্য। এভাবে আপনিও ইচ্ছে হলে খেতে পারেন। দেখুন রেসিপিটি কিন্তু একটু আলাদা, ডিমটা আমি উপরে দিয়ে দিয়েছি, আবার আমার সহজে রান্নাটি হয়ে গেল। ইচ্ছে হলে আপনি এভাবে খেতে পারেন। দর্শক ভালো থাকেন। দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখুন দর্শক, আমি তো নতুন কাজ করছি, আমাকে একটু সাবস্ক্রাইব করলে আমার একটু দেখার কাজটি করার অনুপ্রেরণা যোগাবে। একজনকে অনুপ্রেরণা দিলে এতে মানুষের নিজেরও ভালো কিছু হয়, মনে প্রশান্তি লাগে যে একজনের। আমাদের, আমরা তো রান্নাটি করছি কষ্ট করে, আবার আপনারা দেখলেন যেভাবে আমাদের কাজটি দেখে কিছু শিখলেন, আপনাদেরও একটু কর্তব্য থাকে আমি মনে করি, যে একটু আমাদের ভিডিওটি লাইক করে দিলেন, শেয়ার করলেন। এভাবে আমিও অনেক ভিডিও দেখি, আবার শেয়ার করি, লাইক করি বন্ধুদের কাছে, ভাইদের কাছে। ভালো থাকেন দর্শক, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।